নমস্কার, সার্চ ইন্ডিয়া টিএনএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহম রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো। সংসদে দাঁড়িয়ে রাম মন্দির নির্মাণের ট্রাস্ট তৈরির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছরের 9 নভেম্বর অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ তদারকির জন্য একটি বিশেষ কমিটি বা ট্রাস্ট প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী এবার পদক্ষেপ করল কেন্দ্রের বিজেপি সরকার। দিল্লি নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি, তার আগে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই ঘোষণা নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। যদিও দিল্লি নির্বাচন কমিশনের তরফে সেই দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, স্বায়ত্তশাসিত এই ট্রাস্টে 15 জন ট্রাস্টি থাকবেন। বুধবার লোকসভায় রাম মন্দির নির্মাণ ট্রাস্ট গঠনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘোষণার পরেই সংসদ ভবনে শুরু হয় জয় শ্রীরাম ধ্বনি। বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের এই ঘোষণার পরই বিজেপি সাংসদরা কুর্নিশ জানাতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। স্থল, নৌ ও বিমান বাহিনীকে মিলে সংযুক্ত কমান্ড তৈরি হতে চলেছে দেশের সবকটি প্রান্তে। এই সংযুক্ত কমান্ডের অধীনে 3 বাহিনীর সমস্ত অস্ত্রশস্ত্র, যানবাহন ও লোকবল একই ছাতার তলায় নিয়ে আসা হবে। দেশের সামরিক বাহিনীর যুদ্ধকালীন প্রস্তুতি আরও বাড়াতে এই কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। মঙ্গলবার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এই কাঠামোগত পরিবর্তনের কথা জানান। নির্ভয়ার দোষীদের ফাঁসির সাজা কবে কার্যকরী করা হবে, এই প্রশ্নের সামনে গোটা দেশ। এমন প্রশ্ন নিয়ে আইনের দিকে তাকিয়ে রয়েছেন খোদ নির্ভয়ার পরিবারও। বুধবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আইনি যাবতীয় প্রক্রিয়া নেওয়ার জন্য নির্ভয়ার দোষীরা পাবে মাত্র 7 দিন। স্রোতের বিপরীতে গা ভাসালেন থালাইভা। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মুখ খুললেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। তার অভিযোগ, সিএএ নিয়ে আমজনতাকে ভুল বোঝানো হচ্ছে, এতে ভারতীয় মুসলিমদের আদৌ কোনো ক্ষতি হবে না। থালাইভার কথায় বহিরাগতদের চিহ্নিত করতে এনপিআর জরুরি। তার এহেন মন্তব্যে রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। ফের প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদকেও এক হাত নিয়েছেন মুজিব কন্যা। প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, একমাত্র আমার বাবা এবং আমি এ মাটির সন্তান। আমরা ছাড়া এখন পর্যন্ত যারা ক্ষমতায় এসেছেন তারা বাংলাদেশের বাইরে থেকে এসেছেন। চাহিদায় ধাক্কা এবং পুঁজির জন্য ঋণের অভাবে ভাটা চলছিল নতুন লগ্নিতে, দ্বিধা ছিল শিল্পমহলের মনেও। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ডাক দিলেন দ্বিধা কাটিয়ে এবার লগ্নি করুন। যদিও শিল্পমহলের প্রশ্ন, বারবার কেন বিত্তশালীদের কাঁধেই চাপিয়ে দেওয়া হচ্ছে করের বোঝা। দুই বাংলার মধ্যে যোগাযোগ মজবুত করে এবার থেকে সপ্তাহে আরও একদিন বেশি চলবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। আগে সপ্তাহে 4 দিন চলত ঢাকা কলকাতা যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস, এবার সেই তালিকায় যোগ হলো মঙ্গলবার। পাশাপাশি বন্ধন এক্সপ্রেস বৃহস্পতিবার সহ সপ্তাহে 2 দিন প্রতি রবিবার খুলনা কলকাতার মধ্যে চলাচল করবে। রেলসূত্রে খবর, আগামী 11 ফেব্রুয়ারি থেকে বাড়তি মৈত্রী এক্সপ্রেস চালু হবে, আর অতিরিক্ত বন্ধন এক্সপ্রেস ট্রেন চলবে 16 ফেব্রুয়ারি থেকে। রেকর্ড ভাঙাকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ছেন তিনি। বুধবার হ্যামিল্টনের সিডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও তেমনই এক রেকর্ড ভাঙলেন তিনি। একদিনের ক্রিকেট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে সৌরভ করেছিলেন 5104 রান। এখনকার মতো এক নজরের সংবাদ এই পর্যন্তই। আমাদের নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন সার্চ ইন্ডিয়া টিএনএন পর্দায়। নমস্কার।